Welcome to Recipe House. আজ আমরা বানাবো শুক্তো। শুক্তো বানাবার জন্য প্রথমে শুক্তের ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন, এক চামচ সর্ষে। পাঁচ ফোড়ন আর সর্ষেটিকে এক মিনিট মতন ভেজে নিতে হবে। মশলাটি ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলিকে তুলে নেব। মশলাগুলি ঠান্ডা হয়ে এলে এটিকে গুঁড়ো করে নেব। শুক্তোর ভাজা মশলাটি হয়ে গিয়েছে, এবার একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব বড়ি। বড়িটিকে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। ভাজার পর এগুলিকে তুলে নেব। এবার গরম তেলে দিয়ে দেব ছোট করে কেটে রাখা তিনটে ডাঁটা ও তিনটে উচ্ছে। এগুলিকে নেড়েচেড়ে ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে। ডাঁটা এবং উচ্ছে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর গরম তেলে দিয়ে দেব হাফ চামচ হিং। এরপর একে একে দিয়ে দেব কেটে রাখা 100 গ্রাম শিম, 150 গ্রাম বেগুন, 150 গ্রাম রাঙা আলু, একটা বড় সাইজ কাঁচকলা, 75 গ্রাম বিম, 150 গ্রাম আলু। আনাজগুলিকে নেড়ে হালকা ভেজে নিতে হবে। আনাজগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে এক চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটিকেও আনাজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও আনাজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটিকে ভালো করে আনাজের সাথে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি 250 গ্রাম জল ব্যবহার করেছি। এবার এটিকে চাপা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে এবার শুক্তোটিকে হালকা নেড়ে নেব। দেখুন আলুগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে একে একে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে, ডাঁটা আর বড়ি। এগুলিকে সব কিছুর সাথে নেড়ে নিতে হবে। এবার এটিকে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে শুক্তোটিকে হালকা নেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব 150 গ্রাম পরিমাণে দুধ। দুধ দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর এতে তৈরি করে রাখা শুক্তোর মশলাটি দিয়ে দেব। তারই সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার শুক্তোটিকে নেড়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার আমাদের শুক্তো গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।